আসসালামু আলাইকুম ওয়া ওবার সম্মানিত দর্শকমণ্ডলী আপনারা কেমন আছেন দর্শক মণ্ডলী আজকে চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে চারটি বিষয়ের কারণে বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের যৌবন শেষ হয়ে যাচ্ছে মানুষের চেহারা নষ্ট হয়ে যাচ্ছে শারীরিক গঠনও নষ্ট হয়ে যাচ্ছে অল্প বয়সে মানুষ মৃত্যুবরণ করতেছে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে দর্শকমণ্ডলী এই চারটি বিষয় যদি আপনি মেনে চলতে পারেন ইনশাআল্লাহ আপনার যৌবন শক্তি আপনার চেহারা এবং আপনার শারীরিক গঠন এবং আপনার অল্প বয়সেও চুল পাকবে না এই সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বৃদ্ধি করে দিবে এবং দাম্পত্য জীবনেও আপনি সুখী হতে পারবেন ইনশাল্লাহ তো চারটি বিষয় জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন চারটি বিষয়ের প্রথম নাম্বারে রয়েছে যে বিষয়টা অতিরিক্ত রাত জাগা দর্শকমণ্ডলী অতিরিক্ত রাত জাগার ফলে দেখা যাচ্ছে যে আপনার ব্রেনটির উপর ইফেক্ট পড়বে আপনার ব্রেনটির উপর ইফেক্ট যখন পড়বে তখন আপনার চুলগুলো পেকে যাবে অল্প বয়সে আপনার হায়াতের জিন্দগি শেষ হতে থাকবে দর্শক মণ্ডলী রাত জাগার অতিরিক্ত রাত জাগার ফলে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে আপনার শারীরিক গঠন নষ্ট হয়ে যাবে তো অতিরিক্ত রাত জাগা আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সুন্নাত হচ্ছে যে ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাওয়া কারণ সাহাবা ইকরাম এবং আগের জামানার মানুষগুলো তারা ঈশার নামাজ পড়ে রাত নয়টার ভিতরে সমস্ত কাজকর্ম ছেড়ে তারা ঘুমিয়ে যেত এবং ফজরের নামাজ যাতে জামাতের সাথে পড়তে পারে সেই জন্য ফজরের সময় তারা উঠে যেত দ্রুত তো উঠে যাওয়ার পরে সকালের যে আবহাওয়াটা আছে এই আবহাওয়াটা তাদের শরীরে লাগার পরে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবো ফজরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে তাদের চেহারাও সুন্দর থাকতো আবহাওয়া লাগার কারণে তাদের শারীরিক গঠনও ভালো থাকতো দর্শক মণ্ডলী বর্তমান যুগে আমাদের এটা মহামারী হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত রাত জাগা আমরা অতিরিক্ত রাত জাগার ফলে দেখা যাচ্ছে যে আমরা ফজর নামাজ জামাদের সাথে পড়তে পারি না ফজর নামাজ না পড়তে পারলে আমাদের চেহারাটা বিগড়িয়ে যাচ্ছে অতিরিক্ত রাত জেগার ফলে আমাদের শারীরিক গঠনও নষ্ট হচ্ছে চেহারা নষ্ট হচ্ছে যৌবন শক্তিও নষ্ট হচ্ছে দর্শক মণ্ডলী আজকে থেকে আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের লাইফস্টাইল জীবনে গঠন করতে চান তাহলে আজকে থেকে আপনার প্রতিজ্ঞা করে নিতে হবে যে আমি অতিরিক্ত রাত না জেগে রাত দশটার ভিতরে আমার সমস্ত কাজকর্ম ছেড়ে আমি ঘুমিয়ে যাব এবং ফজরের নামাজ জামাদের সাথে আদায় করবো ইনশাল্লাহ আপনার যৌবন শক্তি আপনার চেহারা আপনার শারীরিক গঠন এই সমস্ত কিছু আপনাকে বৃদ্ধি করে দুই দুই নাম্বার নাম্বার যে বিষয়টা বিষয়টা রয়েছে হচ্ছে অতিরিক্ত দেবে দ্রব্য পান করা বিভিন্ন নিশা দ্রব্য পান করা বিড়ি সিগারেট তামাক ইত্যাদি অনেক দ্রব্য পান করা এই দ্রব্য পান করার ফলে আপনার ব্রেনটের উপর ইফেক্ট পড়তেছে ব্রেনটের উপর ইফেক্ট পড়ার পরে আপনার চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে আপনার যৌবন শক্তিটা নষ্ট হয়ে যাচ্ছে অল্প বয়সে আপনার মৃত্যুর দিকে ঢেলে পড়তেছেন তো এই যে অতিরিক্ত নিশা দ্রব্য পান করে এই নিশা দ্রব্য পান করা থেকে যদি আপনি এক মাস বিরত থাকুন মাস বিরত থাকার পরে দেখুন যে আপনার চেহারাটা আপনার শারীরিক গঠন এবং আপনার যৌবন শক্তি কীভাবে বৃদ্ধি পায় ইনশাল্লাহ আপনি যদি এক মাস এটা পালন করতে পারেন তাহলে আপনি এর উপকারিতা বুঝতে পারবেন আর আপনাদের নিশা দ্রব্য পান করার কারণে আপনাদের শারীরিক দুর্বলতা চলে আসতেছে যৌবন শক্তির দুর্বলতা চলে আসতেছে চেহারার ভিতরে ভাঙন সৃষ্টি হচ্ছে শারীরিক গঠনের ভিতরে ভাঙন সৃষ্টি হচ্ছে দর্শকমণ্ডলী এই নিশা দ্রব্যগুলো আমাদেরকে বাদ দিতে হবে তাহলে আমার আমরা এই সমস্ত কিছুর উপকারিতা লাভ করতে পারবো দর্শক মন্ডলী তিন নম্বরে যে বিষয়টা রয়েছে অতিরিক্ত মোবাইল ফোন টিপা দর্শক মন্ডলী বর্তমান যুগে এটা একটা মহামারী হয়ে দাঁড়িয়েছে ছোট বড় বৃদ্ধ সকলে মিলে অতিরিক্ত মোবাইল টিপি বর্তমান এটা একটা মহামারী কারণ অতিরিক্ত মোবাইল টিপার ফলে আপনার ব্রেনটির উপর ইফেক্ট পড়তেছে আপনার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে মোবাইল দিকে তাকানোর কারণে আপনার চোখের জ্যোতিগুলো কমে যাচ্ছে আপনার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে শারীরিক গঠন নষ্ট হয়ে যাচ্ছে কারণ আপনি মোবাইল তাকানোর ফলে আপনি গেম খেলতেছেন বা অন্য কিছুই দেখতেছেন সেই কারণে আপনার শরীরের উপর একটা ইফেক্ট পড়ে শরীরের উপর ওই প্রভাবটা পড়ার পরে শারীরিক গঠনটা নষ্ট হয়ে যায় শারীরিক গঠন যখন নষ্ট হয়ে যায় আপনার যৌবন শক্তি আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে এবং আপনার চেহারাও নষ্ট হতে শুরু করে দর্শক মণ্ডলী অতিরিক্ত মোবাইল টিপা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তাহলে পাক রবন আলমিন আমাদের চেহারার ভিতর উজ্জ্বলতা এবং শারীরিক শারীরিক গঠন এবং আমাদের যে যৌবন শক্তিটা এটা বৃদ্ধি করে দেবে দর্শক মণ্ডলী চার নম্বর যে বিষয়টা রয়েছে চার নম্বর বিষয়টা হচ্ছে অতিরিক্ত বা তেলে ভাজা খাবার খাওয়া অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়ার কারণে আমাদের শরীরের ভিতরে একটা ইফেক্ট পড়ে শরীরের ভিতরে একটা ইফেক্ট পড়ার পরে শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রোগ দেখা দেয় এবং এই রোগ দেখা দেওয়ার ফলে আমাদের যৌবন শক্তি আমাদের শারীরিক গঠন এবং চেহারাও নষ্ট হতে শুরু করে তো দর্শক মণ্ডলী অতিরিক্ত তেলে খাবারগুলো আপনার বর্জন করতে হবে যখনই বর্জন করবেন তখন দেখবেন আপনার শরীরের ভিতর রোগ দেখা দিবে না এবং শরীরের গঠনটাও ভালো থাকবে আর যখন গঠন ভালো থাকবে তখন আপনার স্বাস্থ্য শরীর যৌবন শক্তি আপনার চেহারা সমস্ত কিছু আস্তে আস্তে বৃদ্ধি পাবে তো দর্শক মণ্ডলী এই চারটি বিষয় যদি আপনি মেন চলতে পারেন ইনশা আল্লাহ আশা করা যায় যে আপনার যৌবন শক্তি আপনার চেহারা এবং আপনার শারীরিক গঠন এবং অল্প বয়সেও আপনার চুল পাকবে না এই সমস্ত কিছুর উপকারিতা আপনি লাভ করতে পারবেন দর্শক মণ্ডলী ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার